আসসালাম আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত নিয়ে যে দুটি বিষয়ে সতর্ক থাকলে কখনো আপনাকে দাঁত হারাতে হবে না এমনকি বৃদ্ধ বয়সে যেও আপনাকে একটিও দাঁত হারাতে হবে না যদি এই ভিডিওতে বলা দুটি বিষয়ে আপনি খেয়াল রাখেন বা মেনে চলেন তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আমাদের দাঁত কখনো দাঁতের জন্য ফেলে দিতে হয় আবার কখনো মাড়ির সমস্যার জন্য দাঁত ফেলে দিতে হয় মূলত দাঁতের সমস্যা এবং মাড়ির সমস্যা দুটোর কিন্তু ভিন্নতা রয়েছে এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন যদি এমনভাবে রিসেশন তৈরি হয় দাঁতের মাড়িতে তাহলে আপনার দাঁত নড়ে যেতে পারে আমার দেখা এমনও ব্যক্তি রয়েছে এমনও পেশেন্ট রয়েছে যাদের বয়স ষাটের ঊর্ধ্ব সত্তর বছর পর্যন্ত বয়স হয়ে গেছে কিন্তু তারপরেও তাদের দাঁতের একটুও সমস্যা নাই বা দাঁত নড়ে যাওয়া বা দাঁত ফেলে দিয়েছে এমনটি দেখা যায় না কিন্তু ভিওয়ার্স আমাদের বর্তমানে অনেক কম বয়সী অনেক ছেলে মেয়েদের দেখা যায় যে দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তো মূলত যে বয়সের সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে গেলেই যে দাঁত ফেলে দিতে হয় বা দাঁত পড়ে যায় ব্যাপারটা কিন্তু এমন নয় দাঁতের মাড়ি যদি মজবুত থাকে দাঁতে যদি কোনো ক্ষত সৃষ্টি না হয় তাহলে কিন্তু দাঁত এবং মাড়ি আপনার কখনোই কোনো দিনও কোনো ধরনের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যদি বৃদ্ধ বয়সে দাঁতের মাড়ি সরে না যায় তাহলেও কিন্তু আপনার সেই দাঁতটি অক্ষত অবস্থায় থাকবে তো ভিয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের রিসেশন তৈরি হয়েছে দাঁতের মাড়িগুলা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে তো যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কিন্তু আপনার সেই দাঁত নড়ে যেতে পারে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একটি গাছের গোড়ায় যদি মাটি না থাকে তেমনি সেই গাছটি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না দাঁতের ক্ষেত্রেও ঠিক তেমন ঠিক তেমন যদি দাঁতের গোড়ায় মাড়ি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার দাঁত নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভিওয়ার্স এই দাঁত নড়ে যাওয়ার গাম রিসেশনের অন্যতম কারণ হলো এই ডেন্টাল ক্যালকুলাস যে ডেন্টাল ক্যালকুলাস দাঁতের মাড়িতে জমার কারণে ধীরে ধীরে দাঁতের মাড়ি নিচের দিকে নেমে আসে তাই ভিওয়ার্স এ ধরনের ডেন্টাল ক্লস ডেন্টাল ক্যালকুলাসগুলো যখন আপনার মাড়িতে জমতে শুরু করবে তখনই আপনাকে সেগুলো স্কেলিং করিয়ে নিতে হবে অন্তত বছরে একবার আপনি দাঁত স্কেলিং করাবেন তাহলে এ ধরনের গাম রিসেশন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই গাম রিসেশন হয়ে যা হয়ে গেলে দাঁত নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং নড়ে যায় তো ভিউয়ার্স এই গাম রিসেশন রুখতে আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে হবে ভিওয়ার্স দাঁত বিরাজ করার পাশাপাশি আপনাকে স্কেলিংও করাতে হবে যেন দাঁতের ভিতরে কোনো ধরনের ক্যালকুলাস বা পাথর জমে না থাকে কারণ এগুলো জমে থাকলে আপনার দিনকে দিন দাঁতের মাড়ি নিচের দিকে নেমে আসবে দাঁত যদি গর্ত হয়ে যায় দাঁত যদি ভেঙে যায় সেক্ষেত্রে ট্রিটমেন্ট করে রাখা যায় কিন্তু দাঁত যদি আপনার নড়ে যায় তাহলে আর সে দাঁতের কোনো ধরনের ট্রিটমেন্টে ভালো ফলাফল পাওয়া যায় না তাই ভিওয়ার্স লক্ষ্য রাখতে হবে যেন দাঁতের গোড়ায় মাড়িটা খুব ভালোভাবে আবদ্ধ থাকে দাঁতের মাড়ি যদি কখনো সরে যায় তাহলে আপনার সেই দাঁতটি নড়ে যেতে পারে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে তা হলো ভিওয়ার্স আমরা যে খাদ্য প্রতিদিন খেয়ে থাকি যে খাবারগুলো খেয়ে থাকি এই খাদ্য কণা যদি দাঁতের উপরিভাগে অথবা দু দাঁতের মধ্যবর্তী স্থানে আটকে থাকে তখন সেগুলো পচনের মাধ্যমে অ্যাসিড তৈরি হয় আর সেই অ্যাসিড ধীরে ধীরে দাঁতের উপরিভাগ ক্ষয় করতে থাকে ভিওয়ার্স এখানে দাঁতের উপরে খাদ্য থাকার কারণে তা পচে গিয়ে অ্যাসিড উৎপন্ন হয়েছে আর এই অ্যাসিডগুলা ধীরে ধীরে দাঁতের উপরে এ ধরনের কালো স্পট তৈরি করে যেটিকে আমরা দাঁতের পোকা লাগা সমস্যা বা ডেন্টাল ক্যারিজ বলে থাকি তো ডেন্টাল ক্যারির শব্দের অর্থ হলো দন্তক্ষয় রোগ তো ভিউয়ার্স এ ধরনের দন্তক্ষয় হতে থাকলে এটি কিন্তু কখনো এমনি এমনি ভালো হয়ে যায় না তো যদি কখনো দেখেন যে মাড়ি দাঁতের মাড়ি মজবুত আছে কিন্তু দাঁতের উপরে এ ধরনের কালো স্পট দেখতে পাচ্ছেন যদি এমনটি দেখে থাকেন তাহলে দ্রুত যত দ্রুত সম্ভব আপনি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে সেখানে ট্রিটমেন্ট করায় নেন তাহলে দাঁতটি আর কোনো দিন সমস্যা হবে না ভবিষ্যতেও কোনো ধরনের সমস্যা হবে না যদি প্রাথমিক অবস্থায় আপনি সেই দাঁতটি ট্রিটমেন্ট করিয়ে নেন ব্যথা হবার আগে আপনি যদি ফিলিং করিয়ে দাঁতটি ট্রিটমেন্ট করিয়ে নেন তাহলে কিন্তু সেই দাঁতে আর কোনো দিন সমস্যা হবে না তো যদি এ ধরনের সমস্যা আপনার হয়েও থাকে আপনি ফিলিং করায় নিলেন ফিলিং করানোর পরে আপনার সেই দাঁতটিতে কিন্তু কোনো ধরনের ব্যথা ভবিষ্যতে হয়ে যাওয়া হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো যদি ডেন্টাল যে আক্রান্ত হয়েও থাকে দাঁত তো আপনি ফিলিংয়ের মাধ্যমে সেটি ঠিক করে নিতে পারতেছেন আর এছাড়া দাঁতের মাড়ি যদি দাঁতের সাথে খুব ভালোভাবে সংযুক্ত থাকে সেক্ষেত্রে আপনার না দাঁতগুলো নড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না তাই ডেন্টাল ক্যারিজ থাকলে ফিলিং করায় নেন এ ধরনের ফিলিং করাতে পারেন অথবা কালার ম্যাচিংও ফিলিং করাতে পারেন ফিলিংয়ের কাজ একই চাইলে এটাও করাতে পারেন চাইলে কালার ম্যাচিংও ফিলিং আপনারা করাতে পারেন তো ভিওর্স যদি ক্যারিস থাকে ফিলিংয়ের মাধ্যমে আপনি সমাধান পাচ্ছেন আর যদি আপনার গাম রিসেশন হয়ে থাকে দাঁতের গোড়া থেকে মাংস সরে যেয়ে থাকে তাহলে কিন্তু আপনার দাঁত নড়ে যাবে তো এর জন্যই বলছি ভিওর্স যে লক্ষ্য রাখতে হবে দাঁতের যে মাড়ি রয়েছে এটি যেন সরে না যায় আর যদি দাঁতের উপরে কোনো গর্ত থাকে তাহলে ফিলিং করে নেন তাহলে আপনার সে দাঁত কোনো দিনও আর ফেলতে হবে না অনেকে হয়তো ভেবে থাকেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো দাঁত দুর্বল হয়ে যায় বা দাঁত একটা সময় পড়ে যায় কিন্তু না ভিউয়ার্স আমার দেখা এমন অনেক পেশেন্ট রয়েছে যাদের সত্তর ঊর্ধ্ব বয়স কিন্তু তাদের একটিও দাঁত এখনও পর্যন্ত ফেলতে হয়নি তার কারণ হলো তাদের দাঁতের মাড়ি অত্যন্ত মজবুত এবং কোনো ধরনের রিসেশন তাদের দাঁতে দেখা যায় না তার জন্য কিন্তু তাদের দাঁতগুলো এখনো পর্যন্ত মজবুত এবং শক্ত রয়েছে আর যদি কোনো ক্যাভিটি থেকে থাকে প্রাথমিক অবস্থায় থাকলে তা ফিলিং করায় নেন কোনো ধরনের সমস্যা হবে না সারা জীবন সে দাঁতটি আপনার ভালো থাকবে তো ভিওয়ার্স মূলত এই দুটি নিয়ম মেনে চললে আপনি বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার সে দাঁতগুলা সুস্থ রাখতে পারেন প্রথমত একটি হলো গাম রিসেশন অর্থাৎ মাড়ি থেকে মাংস সরে যাওয়ার সমস্যা যদি হয়ে থাকে সেটি আপনাকে দেখতে হবে যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে এ ধরনের সমস্যায় আপনি গাম গ্রাফট ট্রিটমেন্ট রয়েছে এবং অন্য আরও বেশ কি কয়েকটি ট্রিটমেন্ট রয়েছে যদি এ ধরনের রিসেশন তৈরি হয় তাহলে আপনার দাঁত নড়ে যেতে পারে তাই এ ধরনের রিসেশন রুখতে আপনাকে সঠিকভাবে দাঁত ব্রাশ করতে হবে দাঁত ব্রাশ করার কারণে উল্টোপাল্টা বা সঠিক নিয়মে দাঁত না ব্রাশ করার কারণে এ ধরনের রিসেশন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তৈরি হয়ে থাকে তাই ভিওর্স সঠিক নিয়মে আপনাকে দাঁত ব্রাশ করতে হবে শুধু দাঁত ব্রাশ করলেই হবে না তার একটা নিয়ম আছে উল্টোপাল্টা দাঁত ব্রাশ করলে এ ধরনের রিসেশন হবে দাঁত দাঁতে যখন আপনি ব্রাশ করবেন তখন ব্রাশটা যেন শুধুমাত্র দাঁতের উপরই চালানো হয় মাড়িতে যদি ব্রাশের ব্রিসলগুলা প্রতিনিয়ত লাগতে থাকে তাহলে কিন্তু এ ধরনের রিসেশন হয়ে যাবে এবং এক পর্যায়ে দাঁত নড়ে যাবে আর দাঁত নড়ে গেলে কোনো চিকিৎসা নাই যদি গর্ত হয়ে যায় দাঁত ভেঙে যায় তাহলে আপনি ট্রিটমেন্ট পাবেন কিন্তু নড়ে যাওয়া দাঁতের কোনো ধরনের ট্রিটমেন্ট করা যায় না আর দাঁত নড়ে যাওয়া রোখার জন্য আপনাকে অবশ্যই এ ধরনের সমস্যার জন্য দাঁত স্কেলিং করে এ ধরনের ক্যালকুলাসগুলো পরিষ্কার রাখতে হবে এবং সেই সঙ্গে দাঁতে যদি কোনো ক্যাভিটি থাকে যত দ্রুত সম্ভব আপনি ডেন্টাল কোনো ডেন্টাল কেয়ারে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে দাঁতটি ফিলিং করায় নেবেন তাহলে কোনোদিনও আপনার সে দাঁতটি আর ফেলতে হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ভিওয়ার্স এই দুটি বিষয় আপনি মাথায় রাখেন দুটি বিষয় আপনি মেনে চলেন একটি হলো গাম রিসেশন থেকে বাঁচুন এবং অন্যটি হলো দাঁতে যদি কোনো ক্যাভিটি বা গর্ত থেকে থাকে আর সেটিতে যদি কোনো ধরনের ব্যথা না হয় তাহলে আপনি সে দাঁতে ফিলিং করায় নেন তাহলে আর কোনো দিনও সমস্যা হবে না আর যাদের দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে বা হয়ে গেছে তাদের জন্য আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে যে ভিডিওর মাধ্যমে আপনারা আপনার দাঁতের সমস্যা সম্পর্কে জানতে পারেন এবং ট্রিটমেন্ট সম্পর্কে জানতে পারবেন সেগুলো আপনারা দেখে নেবেন তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম